সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে ১৭ বরযাত্রীর প্রাণহানি আহত আরও ৬ জন টিকা নিতে চাইলে দ্রুত মিলবে এনআইডি গর্ভবতীদের এখনই করোনা প্রতিষেধক দেয়া হবে না রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে অন্তত ১৭ জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও ১৩ জন হতাহতরা সবাই বরযাত্রীবাহী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি গণমাধ্যমকে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বেলা ১২টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে বরযাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বৃষ্টির সময় ঘাটের ছাউনির নিচে তারা আশ্রয় নিয়েছিলেন এ সময় বজ্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে টিকা পেতে আগ্রহী অথচ জাতীয় পরিচয়পত্র নেই এমন ব্যক্তিরা আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তর থেকে দ্রুত এনআইডি কার্ড নিতে পারবেন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন নিবন্ধনের পর যাদের মোবাইলে টিকার খুদে বার্তা পেতে দেরি হচ্ছে বিষয়টি সমাধানের জন্য আইসিটি বিভাগকে জানানো হয়েছে এদিকে ৭ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া ক্যাম্পেইনে প্রসূতি ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা দেয়া হচ্ছে না তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা যাচাই করা হবে তবে তাদেরকেও দ্রুত টিকার আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এনআইডি যাদের নেই তাদেরকে আহ্বান করা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম ওখানকার যিনি মহাপরিচালক উনি বলেছেন যে ওনারা এনআইডি দেওয়ার জন্য রেডি যারা অ্যাপ্লাই করে তারা এখন এই মুহূর্তে ঝামেলা ছাড়া দ্রুততম সময় পেয়ে যাবে তা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা এটা সবাইকে বলুন যে তারা যেন তাদের এনআইডিটা করে নেয় করোনা সংক্রমণের হটস্পট এখন চট্টগ্রাম বরিশাল ও সিলেট এসব জায়গায় সবশেষ একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার ৩৫ ভাগেরও বেশি প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ শুরুর দিকে অনেকটা ভারত সীমান্তবর্তী পশ্চিম উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে সীমাবদ্ধ থাকলেও তা এখন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে চট্টগ্রামে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২৮৫ জন নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের শতকরা হার ৩৪.৯২ ভাগ মারা গেছেন ১৬ জন আগের দিন এ সংখ্যা ছিল ১০ এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু ১০০০ ছাড়ালো বরিশালে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৭ জন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩৯.৩৬ ভাগ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ১৫ জন রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ সিলেট বিভাগেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী সবশেষ একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৭১৫ জন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের শতকরা হার ৩৭.৪৩ ভাগ আগের দিন এই হার ছিল ৩৪.৭৯ ভাগ নতুন করে প্রাণ হারিয়েছেন ২০ জন এদিকে খুলনা বিভাগে একদিনের ব্যবধানে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে আগের দিনে সংখ্যা ছিল ৩১ নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২টি প্রাণ ঝরে গেছে নতুন রোগীর ঢেউয়ের কারণে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট অনেককে থাকতে হচ্ছে মেঝেতে আফসারউদ্দিন দীপ্ত বার্তা কক্ষ বরিশালের করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল জুয়েল যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে আসলে বরিশালকে অন্যতম হটস্পট বলা হচ্ছে করোনা সংক্রমণের সেক্ষেত্রে সঠিক পরিসংখ্যান কি জানা গেছে কিনা সংক্রমণের হার কত হাসপাতালগুলোতে নিশ্চয়ই চাপ বেড়েছে চিকিৎসকরা কি বলছেন সব মিলিয়ে ধন্যবাদ দোলা
বরিশালে সংক্রমণের হটস্পট হওয়ার পাশাপাশি আজ এখানকার যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তারা যে বিষয়টি সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু যারা মৃত্যুবরণ করছেন করোনায় আক্রান্ত হয়ে এবং যারা সংক্রমিত হচ্ছেন তারা সকলেই যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে করোনার যে সর্বশেষ যে রূপ নির্ধারণ করা হয়েছে এবং নামকরণ করা হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ কিন্তু বরিশালে ছড়িয়ে পড়েছে, এটি দাবি করেছেন বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর এস এম সাইফুল ইসলাম। তিনি দুপুরে গণমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যগুলো জানিয়েছেন এবং সংক্রমণের হার কিন্তু যথারীতি ঊর্ধ্বগতি রয়েছে। আজ এখানে 39.36% হারে কিন্তু সংক্রমণ আক্রান্ত হয়েছে। এর আগে যে হাসপাতাল থেকে যে তথ্য আমাদেরকে সরবরাহ করেছে তাতে আমরা দেখতে পেয়েছি যে 337 জন নতুন সংক্রমণ হয়েছে গত 24 ঘন্টায় এবং এদের মধ্যে কিন্তু 15 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে সরাসরি 6 জনের করোনা রিপোর্ট পজিটিভ ছিল। এভাবে কিন্তু প্রতিদিনই আসলে করোনা সংক্রমণ বাড়ছে এবং এ নিয়ে কিন্তু মৃত্যু সংখ্যা বরিশাল এই শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 1146 আজকের যে মৃত্যু এ তথ্য নিয়ে। তো এমন এমন অবস্থায় বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার তিনি আমাদেরকে জানিয়েছেন যে রোগীদের বাড়তি রোগীদের যে চাপ এটি সামাল দেওয়ার জন্য এখানকার যে বরিশাল সদর জেনারেল হাসপাতাল রয়েছে সেই জেনারেল হাসপাতালটিকে 100 শয্যার করোনা বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করা হয়েছে এমন ঘোষণা তারা আজকে থেকে দিয়েছেন এবং সেই জেনারেল হাসপাতালে যে অন্যান্য বিভাগে যারা চিকিৎসা গ্রহণ করতেন তাদেরকে শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে বিভিন্ন ইউনিট রয়েছে সেখানে চিকিৎসা প্রদান করা হবে। একই সঙ্গে একটি বেসরকারি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে তারা খুব শীঘ্রই নির্ধারণ করবেন বাড়তি রোগীদের চাপ সামাল দেওয়ার জন্য, এমন ইতিবাচক বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরো একটি তথ্য আমি যুক্ত করতে চাই যে সাম্প্রতিক সময়ে এই হাসপাতালে যে করোনা ইউনিট রয়েছে এখানে অধিক সংখ্যক গর্ভবতী মায়েদের কিন্তু মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। এই বিষয়টিকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ মাথায় রেখে তারা বরিশাল সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 20 শয্যার একটি করোনা ইউনিট চালু করেছে। এতলা এই ছিল আসলে করোনা সেবার এবং সংক্রমণ এবং মৃত্যু হারের তথ্য। জুয়েল আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। যাচ্ছি পরের প্রসঙ্গে। নারায়ণগঞ্জের হাশিম ফুড কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়াদের মধ্যে 24 জনের মরদেহ আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করে সিআইডি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, 48টি মরদেহের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে শনাক্ত হয়েছে 45টি। 3টির নমুনা আবারও পরীক্ষা করা হবে, বাকি 21টি মরদেহ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ সময় দুর্ঘটনার জন্য হাশিম ফুড কর্তৃপক্ষকে দায়ী করে কঠোর শাস্তির দাবি জানান নিহতদের স্বজনরা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদারের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রায় 13টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মইকুলি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাল আরিফিন জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। চিত্রনায়িকা পরিমনির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান, তার কাছে জানবো সবশেষ তথ্য। রুবায়েত, র‍্যাব কি কারণে অভিযান চালাচ্ছে সেই বিষয়ে কি সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে কিনা এবং পরিমনির বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে এখন পর্যন্ত অভিযানের সবশেষ পরিস্থিতি জানাবেন। আদলা, ধন্যবাদ আপনাকে। একটু বিস্তারিতই বলতে হবে, সময় নিয়ে বলতে হবে। আসলে গণমাধ্যমের যতগুলো বলা যায় যে গণমাধ্যমের একদম সাংবাদিকরা এই বাসার সামনে ভিড় করেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে সদর যে দরজাটি সেই দরজাটি বন্ধ রয়েছে। তবে র‍্যাবের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে যে র‍্যাবের পক্ষ থেকে আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা পরিমনির বাসাতে। এবং এই নায়িকা ঠিক কিছু সময় আগে, অর্থাৎ এখন থেকে ঘণ্টাখানেক
থেকে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভে এসে তার বাসায় কে বা কারা হানা দিয়েছে এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের অভিযোগ দিয়েছে। পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযোগের ভিত্তিতে পরিমনির বাড়িতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। আর গণমাধ্যমের সকল কর্মী এই বাড়ির বাহিরে অবস্থান নিয়েছে এবং র্যাবের পক্ষ থেকে খন্দকার আল মঈন মিডিয়া উইংয়ের যিনি পরিচালক তিনি জানিয়েছেন বিবৃতি দিয়ে যে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। দোলা, আপনাকে আগেও যে তথ্য বলছিলাম যে গণমাধ্যমের উপচেপড়া ভিড় রয়েছে, দেশে যে লকডাউন চলছে তার কোনো ছিটেফোঁটাও এখানে নেই আসলে, আর ভেতরে কী হচ্ছে সেই সম্পর্কে আসলে সাদা চোখে যতটা জানা যাচ্ছে যে র্যাবের বিপুল সংখ্যক সদস্য এই বাড়ির ভিতরে অবস্থান করছে এবং তারা এই চিত্রনায়িকার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তার বাসায় মাদকদ্রব্যসহ অন্যান্য যে অবৈধ জিনিসপত্র আছে সেগুলো আসলে তল্লাশির জন্য আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানটি পরিচালনা করছেন এবং বলা যায় যে বেলা 4:30 পর থেকেই আসলে গণমাধ্যমের কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং সরাসরি এই যে অভিযান চলছে তার তথ্য দেবার চেষ্টা করছেন। তবে কিছুদিন আগেই কিন্তু আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নায়িকার অভিযোগের প্রেক্ষিতে আপনি জানবেন উত্তরের বোট ক্লাব থেকে দুজনকে আটক করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু মামলাও পরিচালনা হয়েছে। এরপর থেকেই গণমাধ্যমে আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকা পরিমনি, তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি জানিয়েছেন যে সেটি হচ্ছে যে তাশায় কে বা কারা হানা দিয়েছেন এমন একটি ফেসবুক লাইভ আসলে গণমাধ্যমে তারা ছুটে এসেছেন। তিনি সেই লাইভে বলেছেন যে তার প্রাণ তার জীবনের হুমকি রয়েছে এমন তথ্য তিনি সেই বার্তায় দিয়েছেন এবং এরপরেই আসলে গণমাধ্যমের কর্মীরা চলে এসেছেন। তার আগে থেকেই র্যাব সহ আইনরক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বাড়িটি ঘিরে রাখেন এবং এখন তারা সেই বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন। গণমাধ্যমের কোনো কর্মীকেই আসলে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। র্যাবের মিডিয়া উইংয়ের যিনি পরিচালক রয়েছেন তিনি নিশ্চিত করেছেন এটি আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদেরই অভিযান, সেই অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে থানা পুলিশের সদস্যরাও বাইরে অপেক্ষা করছে এমন তথ্য আমার কাছে রয়েছে। তবে আসলে সদস্যকে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই নায়িকার বাড়িতে অভিযানটি চলছে। আমি আগেই বলছিলাম যে গণমাধ্যমের কর্মীরা সেখানে ভিড়তে পারেনি এখন পর্যন্ত, কী অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট বলে ভাবে সেটি এখন পর্যন্ত আমার কাছে নেই। তবে বিপুল সংখ্যক উৎসুক জনতা গণমাধ্যম কর্মী এবং আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে অবস্থান করছেন এই করোনাকালীন সময়ে, যেখানে প্রতিদিন প্রায় 200-এর বেশি মানুষ প্রাণহানি হচ্ছে কোভিড-19-এ, সেটি কিন্তু এইখানকার চিত্র দেখলে একদমই বোঝার উপায় নেই। মানুষের লোকারণ্য হয়ে গেছে এই পুরো বনানীর 12 নম্বর সড়কের 19 নম্বর বাসাটি এবং এই অভিযানটি আসলে সেটি পরিচালিত হচ্ছে আপাতত এই পর্যন্তই রয়েছে। দোলা, তবে কী অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেগুলো হয়তো আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযান শেষ করলে সুনির্দিষ্টভাবে জানাবেন। ততক্ষণ পর্যন্ত এই ছিল এখনকার মতো এই বনানীর এই পরিমনির চিত্রনায়িকা যিনি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা তার বাড়ির সামনে থেকে সব শেষ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে তথ্য পাব। চিত্রনায়িকা পরিমনির বাসায় অভিযান চলছে এই মুহূর্তে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাছিলেন সহকর্মী রুবাইদ হাসান। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে করোনার পাশাপাশি শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। নগরীর 15টি স্থানে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। 99টি এলাকা থেকে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করে এ তথ্য পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে চট্টগ্রামে নতুন আতঙ্ক ডেঙ্গু। এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশনকে সহযোগিতায় একটি কমিটি গঠন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নগরীর 99টি এলাকায় বাড়ির ফুলের টব,
পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র, টায়ার এবং রাস্তার পাশের পাইপে জমে থাকা পানি থেকে নমুনা সংগ্রহ করে গবেষক দল। পরীক্ষা করে 15টি স্থানে পাওয়া যায় এডিসের লার্ভার উপস্থিতি। 15টি জায়গাকে আমরা শনাক্ত করেছি যেখানে এডিসের লার্ভা পাওয়া গেছে। অ্যানোফিলিস হচ্ছে আপনার 2টি জায়গায় 100% প্রেজেন্ট ছিল, বাকি এরিয়াগুলোতে কম বেশি সবগুলো ছিল। তার মধ্যে 39টি জায়গায় আমরা অ্যানোফিলিস পেয়েছি এবং 23টি জায়গায় হচ্ছে আপনার এডিসের লার্ভা পেয়েছি। পরীক্ষা করা হয় কীটনাশকের কার্যকারিতাও। তো কেমিক্যালেরও আপনারা পরিবর্তন দেখতে পারবেন মেহের মহোদয়ের রিপোর্ট দেখলে, এবং আপনার যে আপনার সিস্টেম, যে সিস্টেমে আপনারা ইউজ করা হতো আগে সিটি কর্পোরেশনে, যেমন আপনার ফগার মেশিন, সেই ক্ষেত্রে এই কেমিক্যাল ইউজ করলে আপনার ফগার মেশিন ইউজ না করলে স্প্রেতে যেতে হবে। এই গবেষণার ফলাফল দেয়া হয় সিটি মেয়রকে। নগর জুড়ে মশক নিধন অভিযান চালানোর কথা জানান তিনি। একই দিনে আমরা 4টা ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালাবো এবং সেখানে একসাথে 100 জন আমাদের মশক নিধন কর্মী কাজ করবে। এইভাবে 41টা ওয়ার্ড আসে, 10 দিনে আমরা সমস্ত চট্টগ্রামে এই কাজটা শেষ করব। জুলাই মাসে 6 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে মশক নিধনে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সকালে নগরীর বিপ্লব উদ্যানে সিটি কর্পোরেশনের মাসব্যাপী মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। এম রেজাউল করিম বলেন, কারো বাসা বাড়িতে মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে নগরীর 41টি ওয়ার্ডে মশা মারার স্প্রে ছেটানোর পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে প্রায় 1,500 স্বেচ্ছাসেবক কাজ করবে। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। এরপর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় 8 মন চিংড়ি জব্দ করেছে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। বুধবার ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালে অবস্থান করা একটি নৌকা থেকে এ মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, সুন্দরবনে 3 মাস ধরে পাস পারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধ এ সময় সুন্দরবনের আন্ধারিয়া খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে 17 বরযাত্রীর প্রাণহানি, আহত আরও 6 জন। টিকা নিতে চাইলে দ্রুত মিলবে এনআইডি, গর্ভবতীদের এখনই করোনা প্রতিষেধক দেওয়া হবে না। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আর এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।